দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত প্রাক্তন ক্যারিবিয়ান তারকা মার্লন স্যামুয়েলসকে শাস্তির ঘোষণা দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা ICC। শাস্তি হিসেবে মার্লন স্যামুয়েলসকে 6 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 11 নভেম্বর থেকে শুরু হবে তার নিষেধাজ্ঞার মেয়াদ। কোন কারণে মার্লন স্যামুয়েলস শাস্তি পেলেন সেটা জানতে ফিরে যেতে হবে 4 বছর আগে, 2019 সালে আবুধাবি টি-টেন লিগে। সেই বছর স্যামুয়েলস আবুধাবি টি-টেন লিগের কর্ণাটক টাস্কাস দলে সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি খেলেননি। এখানেই তিনি দুর্নীতি করেছিলেন। এমিরেটস ক্রিকেট বোর্ড বা ECB-র অ্যান্টি করাপশন কোড অনুযায়ী তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। একটি স্বাধীন অ্যান্টি করাপশন ট্রাইব্যুনাল তাকে দোষী হিসেবে পেয়েছে। মোট 4টি ধারায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। যেই ধারাগুলোতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন সেগুলো হলো 2.4.2 নম্বর ধারা অনুযায়ী উপহার, অর্থ, আতিথিয়তা বা অন্য কিছু পেলে তা অ্যান্টি করাপশন কর্তাদের জানানো উচিত। সেটা তিনি করেননি। এটা না করে তিনি ক্রিকেটকে অবমাননা করেছেন। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। 2.4.3 নম্বর ধারা, $750 বা তার বেশি মূল্যের উপহারের ক্ষেত্রে রিসিট দেওয়া বাধ্যতামূলক, কিন্তু তিনি তা দেখাতে পারেননি। 2.4.6 নম্বর ধারা, তার বিরুদ্ধে যখন তদন্ত হয় তখন তিনি অফিসারদের প্রশ্নের উত্তর দিতে পারেননি। 2.4.7 নম্বর ধারা, তদন্তের সঙ্গে যুক্ত নয় এমন তথ্য দিয়ে তদন্তে ব্যাঘাত ঘটিয়েছেন, তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করেছেন। এই 4টা ধারায় তাকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল। ICC-র জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল এই সম্পর্কে বলেন, স্যামুয়েলস 2 দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, এর মধ্যে একাধিকবার তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এবং তিনি ভালোভাবে এই অ্যান্টি করাপশনগুলোর ব্যাপারে জানেন। যদিও তিনি এখন অবসর নিয়েছেন, কিন্তু ঘটনাগুলো যখন ঘটেছে তখন তিনি খেলতেন। এটাই প্রথম নয়, এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন মার্লন স্যামুয়েলস। 2008 সালে তিনি পুরস্কার স্বরূপ টাকা নিয়েছিলেন ও সেটা তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাননি, যার জন্য তাকে 2 বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। 2020 সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন স্যামুয়েলস। তিনি 71টা টেস্ট, 207টা ODI এবং 67টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, করেছেন 11,000-এরও বেশি আন্তর্জাতিক রান এবং তার রয়েছে 17টি সেঞ্চুরি। নাজিফা তাসনিম, অনফিল্ড।